নমস্কার বন্ধুরা, মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি এই বছরে প্রথম আপনাদেরকে তালের বড়া বা তালের ফুলুরির রেসিপি শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা একবার তালের বড়া তৈরি করে দেখুন। উপরটা মুচমুচে আর ভেতরটা একদম সফট হয়, খেতেও দুর্দান্ত হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মুচমুচে তালের বড়াটা আজকে আমি তৈরি করেছি। তালের বড়াটা তৈরি করার জন্য আমি এইখানে একটা বাটি মেপে সমস্ত উপকরণ ব্যবহার করব। প্রথমে এখানে বড় একটা গামলার মধ্যে একটা বাটি মেপে দুই বাটি তালের পাল্প বা তালের রস দিয়ে দিলাম। তালের রসটা কিভাবে খুব সহজে তাল থেকে বের করে নেওয়া যায় সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। ওই একই বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো, হাফ বাটি সুজি, হাফ বাটি ময়দা আর পৌনে এক বাটি এখানে নারকেল করে দিয়ে দিয়েছি, আর সাথে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কারণ অনেকেই মিষ্টি একটু কম বেশি খেয়ে থাকে। সাথে এখানে সামান্য পরিমাণে একটু নুন ব্যবহার করেছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন ব্যবহার করলে টেস্টটা খুব ভালো হয়। এখানে দেখুন, প্রথমে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি মেশানোর চেষ্টা করছিলাম কিন্তু ভালো হচ্ছিল না, তার জন্য হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে চটকে চটকে মেখে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে মিষ্টিটা আপনারা অবশ্যই একবার চেক করে যদি মিষ্টিটা লাগে তাহলে আরও কিছুটা পরিমাণে মিষ্টি ব্যবহার করে নিতে পারেন। দেখুন, বেশ কিছুক্ষণ আমি এরকম চটকে চটকে মেখে নিয়েছি, আর মাখতে মাখতে চিনিটা যখন গলে গেছে তখন এই ব্যাটারটাও একটু নরম হয়ে গেছে। আর এই ব্যাটারটা আমার একদম পারফেক্ট হয়েছিল, কোনো রকম আমার জল কিংবা দুধ ব্যবহার করতে হয়নি। দেখুন, বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখন এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, কারণ এখানে সুজি দেওয়া আছে। সুজিটা যাতে একটুখানি নরম হয়ে যায় তার জন্য 10 মিনিট আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পরে ব্যাটারটা দেখুন একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে আর ব্যাটারটা একদম পারফেক্ট আছে। হাত দিয়ে আবারও একটুখানি মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি আবারও। আর এদিকে দেখুন, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে উনানের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এখন আমি এক এক করে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি ছোটো ছোটো করে বড়াগুলোকে তৈরি করব। আপনারা চাইলে এর থেকে একটু বড় করেও বড়াগুলোকে বানিয়ে নিতে পারেন। দেখুন, এইভাবে করে আমি বড়াগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। তেলটাকে অবশ্যই খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তা না হলে বড়াগুলো কড়াইতে লেগে যেতে পারে। দেখুন, বড়াগুলো একটা পাশ লাল লাল হয়ে গেছে। এখন একটা ছাকনা হাতা দিয়ে এভাবে করে আলতো করে নেড়ে দিচ্ছি। এই সময় উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে সমস্ত বড়াগুলোকে ভাজতে হবে, তাহলেই বড়াগুলো উপরটা মুচমুচে আর ভেতরটা নরম হবে। এভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল করব না, তাহলে বড়াগুলো কালো হয়ে যাবে, খেতে তেঁতো লাগবে। দেখুন, বড়াগুলো সমস্ত আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি বড়াগুলোকেও আমি এইরকম লাল করে ভেজে নেব। সবগুলো তালের বড়া এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর তালের বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন, আর এর ভেতরটা কতটা সফট হয়েছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। এইভাবে করে অবশ্যই একবার তালের বড়া বা ফুলুরি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। কেমন লাগলো আজকে এই তালের বড়ার রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।